সবচেয়ে ভয়ঙ্কর ও সংক্রামক হলো শ্রীরামকৃষ্ণের ধর্ম সত্যি তাই শ্রীরামকৃষ্ণ জগতের মহাবিশ্বয় অসাধারণ এক ব্যক্তিত্ব যেমন শ্রীকৃষ্ণ বুদ্ধ খ্রিস্ট এবং চৈতন্য পৃথিবীতে পাঁচশো বা হাজার বছর পরে এরকম মানুষের সাক্ষাৎ পাই আমরা ঋষি অরবিন্দ সম্পাদিত কর্মযোগীন পত্রিকার একটি সম্পাদকীয়তে লেখা হয়েছিল বিগত পাঁচশত বৎসরের মধ্যে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের মতো দ্বিতীয় একটি পুরুষ পৃথিবীতে আবির্ভূত হয় নাই একজন মানুষ যেন পৃথিবীর সার নির্যাসকে নিকড়ে নিয়ে আবির্ভূত হয়েছেন ঋষি অরবিন্দ তাঁর সম্পাদিত ধর্মপত্রিকার একটি সম্পাদকীয়তে লিখেছেন শ্রীরামকৃষ্ণ কে তিনি সর্বভূত অন্তর্জামী ভগবান প্রতিটি জীবে প্রতিটি প্রাণীতে কীট প্রতঙ্গ বৃক্ষ লতা অন্তর্জামী রূপে তিনি অনুপ্রবিষ্ট হয়ে রয়েছেন তিনি মানুষের দেহ ধারণ করে এসেছেন এই মাটির পৃথিবীতে আমাদের কাছে আমাদের মতো সাধারণ হয়ে বাস্তবে আমরা তো অবিশ্বাসী মানুষ কেমন করে বিশ্বাস করব যে একজন দরিদ্র প্রায় নিরক্ষর মানুষ আবার গলায় ক্যান্সার রক্ত পুঁছ পড়ছে কেমন করে তাকে বলবো ভগবান তিনি কি করে ভগবান হবেন গিরিশচন্দ্র ঘোষ বলছেন ক্যান্সার শ্রীরামকৃষ্ণের একটা ভান প্রশ্ন হল কিসের ভান কিসের ছল শ্রীরামকৃষ্ণ নিজেই একদিন মাস্টার মশাইকে বলছেন লোকবাছা যা বলছ তা ঠিক এই অসুখ হওয়াতে কে অন্তরঙ্গ কে বহিরঙ্গ তা বোঝা যাচ্ছে গলায় ক্যান্সার দেখে কজন লোক তাকে ভগবান বলে বিশ্বাস করেন তা দেখার প্রয়োজন ছিল তাঁর তার প্রয়োজন ছিল কারা তাঁর অন্তরঙ্গ যারা তাকে তাঁর সব ছদ্মবেশ সত্ত্বেও বিশ্বাস করবেন যে তিনি ভগবান এবং যারা তার ভাবকে আন্দোলনকে পৃথিবীর মানুষের কাছে প্রচার করবেন সুতরাং তার অন্তরঙ্গ কারা আর বহিরঙ্গ কারা তা তিনি ওইভাবেই বাছাই করেছিলেন আর যারা হুজুকে পড়ে কিংবা কোনো সকাম উদ্দেশ্যে তাঁর কাছে এসেছিলেন তারা তার গলার ক্যান্সার দেখে ভেগে গিয়েছিলেন আবার এমন অনেক ভক্তও ছিলেন যারা সব দেখে শুনেও অটল বিশ্বাসে তাঁর পদপ্রান্তে রয়ে গেলেন এই অন্তরঙ্গ শ্রেণীতে গৃহী ভক্তেরা যেমন আছেন গিরিশ ঘোষ বলরাম বসু সুরেন্দ্রনাথ মিত্র অক্ষয় কুমার সেন মহেন্দ্রনাথ গুপ্ত প্রমুখ তেমনই আছেন শ্রীরাম ও কৃষ্ণের ভবিষ্যৎ সন্ন্যাসী সন্তানেরা নরেন্দ্রনাথ রাখাল বাবুরাম তারক শরৎ শশী কালী হরি গঙ্গাধর ঠাকুরের অন্তরঙ্গ ভক্তদের মধ্যেও প্রথমে কারো কারো মনে সংশয় হয়েছিল যে ব্যথিটা কি সংক্রামক আমাদেরও হবে নাকি নরেন্দ্রনাথ তার আঁচ পেয়েছিলেন একদিন ঠাকুর যে পিগদানিতে রক্ত পুঁজ ফেলতেন নরেন্দ্রনাথ অবলীলায় সকলের সামনে গলাধ্যকরণ করলেন বুঝিয়ে দিলেন শ্রীরামকৃষ্ণের ব্যাধি কোন সংক্রামক ব্যাধি নয় শ্রীরামকৃষ্ণ জানতেন পরবর্তীকালে এই ব্যাধি ঘরে ঘরে হবে ক্যান্সার হবে আগামী দিনের মরণ ব্যাধি ও যুগ ব্যাধি যুগাবতার তাই যুগ ব্যাধিকে কণ্ঠে ধারণ করেছিলেন ধারণ করে হয়ে উঠেছিলেন নীলকণ্ঠ পৃথিবীর সব মানুষ এখন তার চরণ ধরে ব্যাকুল হয়ে বলছে রক্ষা করো প্রভু রক্ষা করো কিন্তু তিনি এই কাল ব্যাধিকে কণ্ঠে ধারণ করে যেন বললেন আমার কাছে যদি আসতে চাও তাহলে কোনো প্রাপ্তির আশা নিয়ে এসো না ক্যান্সার বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধি নিরাময়ের জন্য এসো না আমার কাছে আসবে দৈবী সম্পদকে আয়ত্ত করার জন্য আমার এই উত্তরাধিকার সব মানুষের জন্য আমি রেখে গেলাম আমার সম্পদ চৈতন্যের সম্পদ তোমরা সেই চৈতন্যের অধিকারী শ্রীরামকৃষ্ণের রোগ সংক্রামক নয় কিন্তু তার মাত্রা সংক্রামক তার ভাব সংক্রামক তার ধর্ম সংক্রামক বাস্তবে কখন যে তিনি কার মধ্যে ঢুকবেন এবং কখন যে তাকে আত্মসাত করে ফেলবেন কেউ বুঝতেই পারে না আর যখন বুঝবে তখন দেখবে তার সর্বাঙ্গে শ্রীরাম ও কৃষ্ণের উপস্থিতি আজ এই পর্যন্ত বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে প্রতিদিনের মতো কমেন্ট শেয়ার লাইক এবং তার সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনারা কোন কোন বিষয়ের উপরে জানতে চাইছেন সেগুলি কমেন্টে লিখুন আপনাদের মতামত আমাদের উৎসাহিত অনুপ্রাণিত ও উদ্দীপিত করে এবং নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে নমস্কার ধন্যবাদ